রাখতে আগে মহিলা দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের অফরোজাকে বলা হয়েছিলেন, আমাদের আপনারা সবাই জানেন, দেশ এবং বিদেশে সকলেই জানেন, যেটা ছিল একটি মধ্যরাতের সিভিলিয়ান কু, জনগণের ভোট। সেই নির্বাচনের আগের দিন রাত্রে তারা চুরি করে সব নিয়ে গেছে এবং এই নির্বাচন কোনোক্রমেই এই সংসদকে বৈধতা দেয় নাই এবং দিতে পারে না। সেই কারণে আমাদের বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলবে, কিন্তু কোনো ষড়যন্ত্রই এখন পর্যন্ত সফল হয় নাই। আজকে এতদিন যাবৎ এই সরকারের বিভিন্নরা প্রধানমন্ত্রী সহ বলেছেন যে আমাদের যে ছজন নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে ফিরে আসে, সংসদে যাক আর না যাক, সংসদের বৈধতা কখনোই অর্জন করা সম্ভবপর হবে না। একজন জাহিদ হোসেন গেছেন, যদি আরো দুই একজন যান তাতেও সরকারের কি সুবিধা হবে জানি না, তবে দেশের মানুষ জানবে যে এর কারণে এই সংসদের বৈধতা কখনোই আসবে না এবং আসতে পারে না। তার কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সম্মিলিত বা সংগঠিত হয় নাই। এই সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে নাই। যারা এই সংসদে আছেন তারা নিজেরা খুব ভালো করে জানেন, তারা যদি নিজেদের আত্মাকে একটু জিজ্ঞেস করেন যে আপনি কি সত্যিকার অর্থে মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, উত্তর হবে না। আজকে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি বর্তমান সরকারের আচরণের কারণে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙতে চায় না, নিঃশেষ করে দিতে চায়। কারণ এই যে লক্ষ লক্ষ মানুষ এই গত পাঁচ বছরে এই নির্যাতন অত্যাচার এবং অবিচারের শিকার হয়েছে, তাদের যে ক্ষতি হয়েছে, যে মা বোনরা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বাবা তার সন্তানকে হারিয়েছেন এবং এই যে 26 লক্ষ মামলা হয়েছে এবং এই মামলায় আমার মা বোন থেকে শুরু করে আমাদের নেতা কর্মীরা সকলেই আজকে ক্ষতিগ্রস্ত। এরা বাংলাদেশে টিকে থাকবে, এদের আত্মীয় স্বজন, এদের গ্রামবাসী, এদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, এদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে হয়েছে যারা সেটা দেখেছেন, তারা কোনোদিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভুলতে পারবে না। সুতরাং এই সরকারের এই নিপীড়ন অত্যাচার নির্যাতনের কারণে জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী হয়েছে বলে আমি মনে করি এবং আগামী 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মাটিতে থাকবে। মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করে রাখেন, তাতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো অনেক বেড়েছে। তার মুক্তি হবে, আজকে না হোক কালকে হবে, এবং সম্মানের সঙ্গে তার মুক্তি হবে। প্রধানমন্ত্রী কালকে বলেছেন প্যারোলের আবেদন করলে বিবেচনা করার প্রশ্ন ওঠে। আমরা বলতে চাই যদি প্যারোলের কথাই বলেন তাহলে আপনার আইনজীবীদেরকে দয়া করে একটু বলে দেন যাতে তার জামিনের বিরোধিতা না করে, তাহলে তো উনি জামিনেই মুক্তি পেতে পারেন, প্যারোলের কোনো প্রয়োজন হবে না। সুতরাং আজকে এই কথাটা স্পষ্ট যে এই সরকার চায় না বেগম খালেদা জিয়ার
মুক্তি, কারণ তারা জানে বেগম জিয়ার মুক্তির অর্থই হলো গণতন্ত্রের মুক্তি, দেশে গণতন্ত্র ফিরে আসবে, একদলীয় শাসনের অবসান ঘটবে, স্বৈর শাসনের অবসান ঘটবে এবং দেশের মানুষের যে মৌলিক অধিকার ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে। আজকে আপনাদের এই মহিলা দলের এই মানববন্ধনে যারা অংশ নিচ্ছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো এই যে দেশে একটি এই সরকারের একদলীয় শাসনের কারণে 29শে ডিসেম্বরে যে মধ্যরাতের যে সিভিলিয়ান কু হয়েছে তার কারণে দেশে একটি বিরাট শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা সরকারের জন্য ভয়ঙ্কর, দেশের মানুষের জন্য ভয়ঙ্কর। আজকে আমি বলবো রাজনীতিতে শূন্যতা কখনোই বিরাজ করে না, সুতরাং এটার একমাত্র উত্তর হলো অবিলম্বে বাংলাদেশে একটি নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিন এবং সে নির্বাচন দিলেই এই শূন্যতা আর থাকবে না, দেশের মানুষ অংশগ্রহণ করতে পারবে রাষ্ট্র পরিচালনায় এবং আপনারা যে ভয়ঙ্কর অবস্থায় আছেন সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। এটা দেশের জন্য ভালো হবে, আওয়ামী লীগের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে এবং দেশের 16 কোটি মানুষের জন্য ভালো হবে। আজকে সেই জন্য অবিলম্বে একটি নির্দলীয় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।